শ্রী শ্রী ঠাকুরের দীপরক্ষের তৃতীয় খণ্ড থেকে পাঠ করছি। একজন প্রশ্ন করলেন ঠাকুরকে, ঠাকুর ভগবদ অনুভূতিটা হয় কি করে? শ্রী শ্রী ঠাকুর, আমাদের মন থাকে এলোমেলো। আমরা যখন ইষ্টার্থ পরায়ণ হই, বিনয়িত হই তাতে, তখন ব্যাপার ও বিষয়গুলি আমরা ঠিক মতো বোধ করতে পারি। যত এমন বোধ করতে পারি ততই হয় আমাদের মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট বা অর্থান্বিত সঙ্গতি সাধন। আবার প্রশ্ন করছেন, তাতে অনুভূতি হবে কি করে? শ্রী শ্রী ঠাকুর, অনুভূতি হলো অনুভূতি, ভূ আছে ওর মধ্যে, মানে হওয়া, ওই পথে তো হয়, করে করে করা হয়। আবার প্রশ্ন, আচ্ছা ভগবানকে? শ্রী শ্রী ঠাকুর, আমি কিন্তু মুখ্যু, জানি না কিছু, মনে যা আসে তাই কই। ভগবান মানে যার ঐশ্বর্য আছে, ভগ মানে ঐশ্বর্য, ঐশ্বর্য হলো গুণ, ঐশ্বর্যবান যিনি, গুণবান যিনি, তাকে আমরা ভগবান কইতে পারি। আমাদের চলতি কথাও আছে, ভগবান মনু কহিলেন, ভগবান ব্যাস কহিলেন ইত্যাদি। প্রশ্ন, আপনি নিজেকে মুখ্য বললেন, কিন্তু আপনার চেয়ে যারা মুখ্য তাদের বোঝাতে পারেন কি না? ঠাকুর, আমার চেয়ে মুখ্য আর আছে কি না জানি না। সবাই হেসে উঠলেন এই কথা শুনে। তারপর আবার ভগবান কথার সূত্র ধরে শ্রী শ্রী ঠাকুর বললেন, ভগবান এক এক জনে এক এক রকম ভাবেন। আমি যা বললাম অমন্তর আবার অনেকে ভাবেন না, ভাবেন তিনি নিরাকার চৈতন্য স্বরূপ। প্রশ্ন, ভগবান নিরাকার না সাকার? শ্রী শ্রী ঠাকুর, আমি কই তিনি নিরাকার, আবার আকার বানো, নিরাকারেরই আকার। প্রশ্ন, তিনি যখন ঐশ্বর্যবান তখন তার মধ্যে গুণ থাকবেই। ঠাকুর, না হলে তা মানুষের মধ্যে আসে কি করে? গুণগুলো আমরা টের পাই যখন তা মূর্ত হয়, আমাদের সেন্স বা ইন্দ্রিয়ের সাথে যার কনফ্লিক্ট বা সংঘাত হয় সেটাকে আমরা বুঝতে ও জানতে পারি, এরকম তো। ধর্ম মানে তাই সত্তাকে যা ধরে রাখে, এক্সিস্টেন্সকে বা অস্তিত্বকে যা ধরে রাখে, আর পাপ হলো পালন অর্থাৎ রক্ষা থেকে পতিত করে যা। আমি যা ইচ্ছা তা খেতে পারি কিন্তু খাওয়া মাফিক ফল হয়, সাপের বিষ খেলে অসুবিধা হয়, বাঘে কামড়ালে মরে যেতে পারি, তাই সবসময় আমরা তাই করতে চাই যাতে বাঁচতে পারি, মরতে কেউ চায় না। জানি যে সবার মতো একদিন মরতে হবেই, তবুও মরতে চায় না। বুড়ো হলেও মানুষ কয় আর কিছুদিন বাঁচতে পারলে হতো, তাই যে আচরণ আমাদের মরণের দিকে নিয়ে যায় তাই পাপ। প্রশ্ন, আর পুণ্য কি? শ্রী শ্রী ঠাকুর, যা আমাদের পবিত্র করে তাই পুণ্য। আবার প্রশ্ন, সত্য কাকে বলে? শ্রী শ্রী ঠাকুর, সত্য তাই যা আমাদের বাঁচায়। প্রশ্ন, আর আত্মা? ঠাকুর, আত্মা কথার মানে গতি, জীবনের গতি, এই গতিটা থেমে গেল যেখানে সেখানেই মৃত্যু, সেটাই হয়ে গেল মিথ্যা। আমরা ভগবানকে কই সত্য শিব সুন্দর, ওয়েস্টে বা পাশ্চাত্যে আবার কয় গড, সেও কিন্তু গড কল্যাণ। প্রশ্ন, সত্যের সত্তাকে কিভাবে পাওয়া যায়? ঠাকুর, ওই যে আগেই কলেম, ইষ্টার্থপরায়ণ হও, নিজেকে সেই চলনে অ্যাডজাস্ট বা নিয়ন্ত্রণ করো, এভাবে পাওয়া যায়। প্রশ্ন, এজন্যে কি কোনো গুরুর প্রয়োজন হয়? শ্রী শ্রী ঠাকুর, কোথায় কি করব তা নিয়ন্ত্রণ করার জন্য গুরু তো লাগেই, যেমন প্রফেসর লাগে বিএ পাশ করতে, মাস্টার লাগে ম্যাট্রিক পাশ করতে, আর সদ্গুরুও তিনি যিনি সত্তাকে জানেন। প্রশ্ন, কি করে বোঝা যাবে যে ইনি সদ্গুরু? ঠাকুর, একটা লক্ষণ হলো তারা সহজ মানুষ, আর একটা না হলে হয় না, সেটা হলো তাঁর সঙ্গ করা। তাঁর সঙ্গ না করলে তাকে চেনাই যায় না। ওই যে আছে সংগাত সঞ্জায়তে শ্রদ্ধা,